আসলে বাংলাদেশে গত 10 বছরের যে ইতিহাস, সবচেয়ে বড় অর্জনের মধ্যে একটি হলো স্বাস্থ্যসেবা ক্ষেত্রে। বিশেষত মাননীয় প্রধানমন্ত্রী যখনই আন্দোলনের ক্ষমতায় এসেছেন, দেখবেন আপনি 96 সাল বলেন, 2009 বলেন, 2014 বলেন, তিনি স্বাস্থ্য সেক্টরকে সবচেয়ে গুরুত্ব বেশি দিয়েছেন। হেলথ কমিউনিটি ক্লিনিক হচ্ছে শেখ হাসিনার একটি ব্রেন চাইল্ড, চিন্তা পরিষদ সন্তানের মতো। তিনি 96 সালে ক্ষমতায় এসে 98 সালে তিনি হেলথ কমিউনিটি ক্লিনিকের যে কনসেপ্টটি বাস্তবায়ন করেছেন, এটা ছিল বঙ্গবন্ধুর আসলে চিন্তাধারণা, ছিল চিন্তাধারণাকে বাস্তবায়িত করেছেন শেখ হাসিনা। এবং 6,000 মানুষের জন্যে স্বেচ্ছায় যারা জমি দিয়েছে, সেখানে সরকারি ব্যবস্থাপনায় একটা বিল্ডিং করা হয়েছে, সেই বিল্ডিংয়ে আমাদের চিকিৎসক দেওয়া হয়েছে, হেলথ কমিউনিটি ক্লিনিকের জন্য স্বাস্থ্যকর্মী দেওয়া হয়েছে, এবং যিনি জমি দিয়েছে সবাই মিলে কিন্তু একটা বোর্ড আছে বা একটা কমিটি আছে, তারা কিন্তু এটা চালায়। এবার আপনি যেখানে যা দেখবেন, গ্রামে দেখবেন যে আছে গ্রামীণ মামুনরা, সেখানে যেয়ে চিকিৎসা নিচ্ছে। আগে দেখা যেত একজন হয়তো আমার বোন বা মায়ের একটা অসুস্থ হয়েছে, সে তাকে নির্ভর করতে স্বামীর উপর নির্ভর করতে হচ্ছে অথবা তার দেবের উপর নির্ভর করতে হচ্ছে, কখন তাকে বুঝলাম হেলথ কমিটি নিয়ে যাবে। কিন্তু আজকে এই হেলথ কমিটি ক্লিনিক বাড়ির কাছে হওয়ার কারণে তাকে আর কাউকে নির্ভর করতে, সে নিজেই চলে যাচ্ছে। মাতৃমৃত্যু কমে গেছে মানে কি, আপনি আজকে ভারত থেকে কিন্তু আমরা এগিয়ে আছি, অ্যালায়েন্সের বলেছে, এটা হচ্ছে ব্রিটিশ হেলথ জার্নাল, তারা উত্তর মেডিকেল জার্নাল, তারা বলেছে যে প্রাইমারি হেলথ কেয়ারে আমরা ভারত থেকে এগিয়ে আছি, পাকিস্তান থেকে অনেক দূরে এগিয়ে আছি। এবং আজকে এই যে ইপিআই কর্মসূচি, এটা সারা দুনিয়া পুরস্কৃত হয়েছে, যার জন্য মাননীয় প্রধানমন্ত্রী পুরস্কৃত হয়েছেন এবং এক্ষেত্রে আন্তর্জাতিক পুরস্কার তিনি পেয়েছেন। আর যদি দেখবেন আপনি আমাদের যে ওষুধ শিল্প, এটা বিষয়ের ক্ষেত্রে যে এর বিকাশ মানুষ তো হয়নি, সারা দুনিয়ায় কিন্তু পুরস্কার অর্জন করেছে, প্রায় 100 আমাদের অবকাঠামো উন্নয়ন করতে হবে, আমাদের হাসপাতাল অবকাঠামো উন্নয়ন যদি না করি তাহলে মানুষ যাবে কোথায়? হেলথ কমিটি ক্লিনিক তো ধরেন গ্রামে আছে, কিন্তু সরকারের ব্যবস্থাপনা আছে, দেখেন ঢাকা শহরে চক্ষু হাসপাতাল, নাক কান গলা হাসপাতাল, কিডনি সম্প্রসারণ, তারপর বান, সেখানে বান প্রসেসাজি ইনস্টিটিউট, এটা তো একটা বিশাল ব্যাপার, বিশ্বের সর্ববৃহৎ 500 বেডের আপনার হাসপাতালে হয়েছে, যেটা মাননীয় প্রধানমন্ত্রী নিজে উদ্বোধন করেছেন 2014 সালে, যে তার যে অভিজ্ঞতা, তিক্ত অভিজ্ঞতা, তার যে মমত্ববোধ থেকে কিন্তু এই হাসপাতালটা প্রতিষ্ঠিত হয়েছে, তার নির্দেশে হয়েছে, যে জন্য আমরা শেখ হাসিনার নাম দিয়েছিলাম শেখ হাসিনা বান প্রসেসাজি ইনস্টিটিউট। তার মানে একটা ছিল বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়, শেখ হাসিনাই করেছিল 96 সালের পরে, আবার আরও 3টা মেডিকেল বিশ্ববিদ্যালয় হলো গবেষণার জন্য, চিকিৎসার জন্য এবং মানুষের আধুনিক চিকিৎসা ব্যবস্থাকে জানানোর জন্য এই বিষয়ে মেডিকেল বিশ্ববিদ্যালয় করেছে। তারপরে যে ঢাকা মেডিকেল কলেজ, আপনি জানেন যে এটা হচ্ছে আমরা অলরেডি পরিকল্পনা করা হয়েছে, নকশা অনুমোদন হয়ে গেছে, আমি এবার নির্বাচনে আসার পরে ইনশাআল্লাহ আল্লাহ রহমে শেখ হাসিনা আসলে তখন আমরা এই যে ঢাকা মেডিকেল কলেজ শুধুমাত্র গেটটা রেখে সম্পূর্ণ নতুন ভবন তৈরি করা, বহুত বিশিষ্ট করা, এবং ওখানে তো আগেই সম্প্রসারণ হয়েছে, মুগ্ধা জেনারেল হাসপাতাল করেছে, এবং সেখানে অত্যন্ত সুন্দর একটা হাসপাতাল, আধুনিক 500 বেডের হাসপাতাল করা হয়েছে, মানে মেডিকেল কলেজও করা হয়েছে। কুর্মিটোলা, এই যে কুর্মিটোলা জেনারেল হাসপাতাল যেটা আর্মির ছিল, সেটা জেনারেল হাসপাতাল পরিবর্তিত করে টুঙ্গি থেকে শুরু করে ওই অঞ্চলের সমস্ত মানুষকে দেখান, কুর্মিটোলা জেনারেল হাসপাতাল যা আমি দেখবেন সেখানে, আমি নিজে ডায়ালিসিস সেন্টার ওখানে উদ্বোধন করেছি, মুগ্ধাই করেছি, এবং এই দুটি হাসপাতাল কিন্তু অত্যন্ত আধুনিক হাসপাতাল, যেখানে অন্য অন্য অঞ্চলের লোকের ওখানে যায়। তারপরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের উপরে চাপ কমে গেছে, কদিন আগে আমরা উত্তরায় আপনার যে কুয়েত মৈত্রী হাসপাতালটা পুনরুদ্বোধন করলাম, এটা কিন্তু আমরা 96-98 সালে করেছিলাম এবং মাননীয় প্রধানমন্ত্রী করেছিলেন 2000 সালে এটা উদ্বোধন করেছিল, কিন্তু পরবর্তী বিএনপি জামাত এসে এটা সম্পূর্ণভাবে বন্ধ করে দিয়ে বেসরকারি হাতে হস্তান্তর করেছিল। সারা দেশে আপনার প্রায় 10,000-12,000 মতো বেড আমরা বাড়িয়েছি। কিন্তু এই যে সিরাজগঞ্জে আমি বলি বঙ্গমাতার নামে, যেটি আমাদের মহিষী নারী, তার নামে আমরা এই 800 বেড হাসপাতালটা কদিন আগে উদ্বোধন করেছি, আমি এবং এমপি সহ ছিল আমরা, এবং আপনি জানেন সিয়ান শহীদ মনসুরের নামে একটা অত্যন্ত আধুনিক মানসম্মত একটি সরকারি মেডিকেল কলেজের কাজ প্রায় শেষ হয়ে গেছে, সেটা আমরা 500 বেডের হাসপাতালে করছি, উদ্বোধন হয়ে যাবে। তার মানে নার্স বলেন, আপনার ডাক্তার বলেন, টেকনিশিয়ান বলেন, সবগুলি আমরা সমাধান করার চেষ্টা করেছি এবং করে যাচ্ছে। অর্থাৎ বাংলাদেশ যে আজকে হেলথ সেক্টরে যে অগ্রগতি করেছে, অর্জন করেছে, এটা একটাই বড় কারণ হলো মাননীয় প্রধানমন্ত্রী সবসময় হেলথ সেক্টরকে কিন্তু গুরুত্ব দিয়েছে। আমি তো নিজে বলি, অনেক সময় বিশ্বাস করি আমি যে একটা কারণে যদি মাননীয় প্রধানমন্ত্রী বিপুলভাবে বিজয় হয়, সেটা হচ্ছে হেলথ সেক্টরের জন্য বিজয় হবে। কারণ আমি সবই বিশ্বাস করি যে মানুষ, সাধারণ মানুষ, মধ্যবিত্ত মানুষ, গরিব মানুষ যারা তো উপকার পায় তাকে তো উপকার ভোলে না সহজে, কিছু ধনী বিত্তশালী মানুষ ভুলে যায়, কিন্তু এরকম কিন্তু উনি ভুলবে না। শেখ হাসিনার এই যে অবদানটা, এই অবদানটা মনে রেখে আগামী নির্বাচনী ইশারা তারা ভোট দেবে। সিরাজগঞ্জে আসলে আমার নির্বাচনী এলাকায় ইতিমধ্যে আপনারা জানেন যে 39টি কমিউনিটি ক্লিনিক রয়েছে, যার মাধ্যমে প্রায় 30টি ওষুধ বিনামূল্যে দেওয়া হচ্ছে, আমাদের অবহেলিত মা এবং শিশুরা স্বাস্থ্যসেবা পাচ্ছে।
এরপরে এ বর্তমান সময়ে আমাদের নেতা জননেতা জনাব মোহাম্মদ নাসিমের সময় আমরা প্রায় এই নির্বাচনী এলাকাতেই 10 এবং 20 শয্যা বিশিষ্ট প্রায় 8টি হাসপাতাল প্রতিষ্ঠা করতে সমর্থ হয়েছি জনগণের সেবা করার জন্য। সেই শহীদ মনসুর আলীর নামে একটি সরকারি মেডিকেল কলেজ করা হয়েছে, যার মাধ্যমে আমাদের অঞ্চলের মেধাবী ছাত্রছাত্রীরা সেখানে খুবই অল্প পয়সায় লেখাপড়া করতে পারবে। সাথে সাথে 500 শয্যা বিশিষ্ট হাসপাতাল সেখানে প্রতিষ্ঠিত হতে যাচ্ছে, যেটার মাধ্যমে শুধু সিরাজগঞ্জ নয় উত্তরবঙ্গের মানুষ এই সিরাজগঞ্জের স্বাস্থ্যসেবা পাবে। সিরাজগঞ্জের মানুষের কাছে এটা ছিল একটা স্বপ্ন, সেই স্বপ্ন বাস্তবায়ন হয়েছে। ইনশাল্লাহ আগামীতে ক্ষমতায় গেলে আমরা প্রত্যেকের জন্য স্বাস্থ্যসেবা অর্থাৎ জনগণের ঘরে স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার জন্য সর্বোচ্চ চেষ্টা করব আমাদের এই নির্বাচনী এলাকাতে। আমরা এখন উইমেন এম্পাওয়ারমেন্টে আমাদের দেশ 38 নম্বরে আছে। আমরা এখন একটা রোল মডেল হয়ে গেছি, এটার কৃতজ্ঞতা পুরোটুকুই আমাদের জননেত্রী শেখ হাসিনার কাছে আছেন। আমাদের অলরেডি দেখা যাচ্ছে যে এডুকেশন ক্ষেত্রে এখন মেয়েরা কিন্তু ছেলেদের থেকে অনেক ভালো করছে, এবং দেখা যাচ্ছে যে মেয়েদের জন্য পড়াশোনাটা একদম ডিগ্রি লেভেল পর্যন্ত ফ্রি করে দেওয়া হয়েছে, এখানে বৃত্তি উপবৃত্তিও দেওয়া হচ্ছে। আসলে একটা দেশ কোনো সময় আগাতে পারে না যদি সেই দেশের নারীরা সুশিক্ষিত হয় এবং তাদের যাতে প্রত্যেকটা সেক্টরে যাতে একটা ভালো পজিশনে রাখা হয়, সেভাবেই কিন্তু আমরা এনশিওর করতে পারি যে আমাদের দেশটা ওভাবে এগিয়ে যাবে। আমাদের সবচেয়ে ইম্পর্টেন্ট যেই কাজটা এই সরকার করতে সক্ষম হয়েছে, এটা হচ্ছে যে আমাদের যে হিস্ট্রি, আমাদের হিস্ট্রিটা পুরোপুরিভাবে এবার আমাদের বাচ্চাদের কাছে তুলে ধরা হয়েছে। এবং এডুকেশন ক্ষেত্রে যদি আপনি দেখেন, প্রতি ডিসেম্বরে আমরা একদম নতুন বই পাচ্ছি আমাদের বাচ্চাদের জন্য। জ্বালানির ক্ষেত্রে আমাদের পাওয়ার সেক্টরে যে পরিমাণ পাওয়ার এখন আমাদের নিজেরাই আমরা উৎপাদন করছি, এখানে দেখা যাচ্ছে যে আগে যে গ্রামে গ্রামে স্পেশালি যেখানে আমরা হারিকেন মুছতাম, হারিকেনের আলোতে পড়া হতো এবং মানুষরা বলতো যে আমাদের এখানে আসলে ইলেকট্রিসিটি যায় না, আমাদের মাঝে মাঝে ইলেকট্রিসিটি আসে, এটা কিন্তু গত 5-6 বছরে আর বাচ্চারা দেখছে না। বাচ্চারা আসলে জানেও না যে একটা মোমবাতি কি, মোমবাতি হয়তো বা কেকের ক্যান্ডেল মানে বার্থডে সময় লাগানো লাগে, কিন্তু এমনি সময় কিন্তু তারা ইলেকট্রিসিটি যে যেতে পারে এইটা কিন্তু তারা অনুভব করে না। এবং আমরা যদি এখন এখন আমার কাছে যেটা আশ্চর্য লাগে যে আমি যে কোনো গ্রামেও যে যখন আমি দেখি যে একটা মডার্ন একটা ক্লাসরুম যেখানে আমরা মিডিয়া মাল্টিমিডিয়ার মাধ্যমে আমাদের বাচ্চারা পড়াশোনা করছে, এটা দেখেও কিন্তু মনটা ভরে যায় যে হ্যাঁ, আমরা বাংলাদেশ অনেক এগিয়ে গেছি। এবং আমাদের জাতি জনক এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর যে স্বপ্নটা যে 2041 সালের মধ্যে আমরা একটা বৃহৎ দেশে পরিণত হব, সেই স্বপ্নটা কিন্তু আমরা স্বচক্ষে দেখতে পাচ্ছি। যে কথাটা বলেছে ঠিকই বলেছে যে আমাদের স্বাধীনতার ইতিহাস বিকৃত করা হয়েছে। এ তরুণ প্রজন্ম কিন্তু জানতো না বঙ্গবন্ধু স্বাধীন সময় নেতৃত্ব দিয়েছে, বঙ্গবন্ধু কে। কিন্তু এই যে গত 10 বছরে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি যে তরুণদের কাছে একটি সত্য পৌঁছে দিয়েছে, আমাদের বাঙালি কিন্তু বিস্তৃত প্রায় যাচ্ছে, তাই না? বাঙালি ভুলে যায় সবসময়, সে বাঙালি কিন্তু মনে করে দিয়েছে, তরুণ প্রজন্ম মনে করে দিয়েছে বঙ্গবন্ধু দেশ স্বাধীনতা করেছেন, নেতৃত্ব দিয়েছে, তিনি হচ্ছে বঙ্গবন্ধু। এই কারণে মানুষের আকর্ষণ শেখ হাসিনার প্রতি। আজকের নির্বাচনে যে ভোট আমরা পাচ্ছি, যে গণজোয়ার সৃষ্টি হচ্ছে, কেন আমরা গ্রামে মেয়েদের কাছে যাই বলবেন কোনো সমস্যা আছে না, বিদ্যুৎ আমরা সবাই পাচ্ছি, বিদ্যুৎ পাওয়ার কারণে ওই যে বলেছে বলছি যে হারিকেন আজকাল চেনে না মানুষ, মোমবাতির ছেলেরা ভুলে গেছে, মেয়েরা ভুলে গেছে। এই যে বিদ্যুৎ হওয়ার কারণে গ্রামে গঞ্জে শহরে বন্ধে সব জায়গায় দেখবেন আলোকিত বাংলাদেশ। তাই বিশ্বাস করি এখানে আমাদের ডাক্তার মুন্না আছে, তার নেতৃত্বে আমাদের সেখানে অনেক উন্নয়ন হয়েছে, সে তরুণের প্রতি তেমনই সেখানে যে মানুষের যে উন্নয়ন হচ্ছে এখন, এই যে ভালো যদি রাখতে হয় তাই মনে করি শেখ হাসিনার যে সুচিত উন্নয়ন এখানে হয়েছে, শহীদ মনসুরের সময় যে উন্নয়ন এখানে হয়েছে, আমাদের সময় যে উন্নয়নগুলো হয়েছে, ধরে রাখতে গেলে শেখ হাসিনা সিরাজগঞ্জ মানুষের জন্য আজ প্রয়োজন। নৌকায় ভোট দিয়ে সেখানে হাতে শক্তিশালী করা, এবং শুধু সিরাজগঞ্জ সিট নয়, আপনার সিরাজগঞ্জের 6টা সিটে বিজয়ী করার জন্য আজকে সমস্ত নেতা কর্মীরা মাঠে নেমে গেছে। সিরাজগঞ্জের মানুষ
নৌকাকে বিজয় করবে, এই কারণে যে গত 10টি বছর সিরাজগঞ্জে যে উন্নয়ন হয়েছে, বিগত 47 বছর 48 বছরের ইতিহাসে একসাথে এত উন্নয়ন সিরাজগঞ্জের মানুষ কখনো দেখেনি। সিরাজগঞ্জ ছিল একটি সন্ত্রাসের জনপদ, সিরাজগঞ্জ ছিল চাঁদাবাজের যখন বিএনপি জামাত ক্ষমতায় ছিল, সেটি এখন শান্তির জনপথে পরিণত হয়েছে। সিরাজগঞ্জের মানুষ সুখে শান্তিতে আছে, শিক্ষা স্বাস্থ্য মৌলিক চাহিদা পূরণ হচ্ছে, এজন্যই মানুষ নৌকা মার্কাকে ভোট দিবে। সাথে সাথে যদি ফিরে যাই বিএনপি জামাতের কথায়, তারা সিরাজগঞ্জের কোনো উন্নয়ন করে নাই। দৃশ্যমান উন্নয়ন বলতে যা হয়েছে আওয়ামী লীগের সময়, এবং তারা যে পরিমাণ অন্যায় অত্যাচার করেছে তাতে সিরাজগঞ্জের মানুষ কখনোই আর ওমুখী হবে না। সিরাজগঞ্জের মানুষ ইনশাল্লাহ আগামী নির্বাচনে নৌকা মার্কাকে বিপুল ভোটে বিজয়ী করবে।